থেকে টেনে ফেলবেন, টেনে ধরবেন, কাকড়ার ভূমিকায় অবতীর্ণ হবেন। আমরা জানি কাকড়াদেরকে মারতে হয় কি করে, সেটাও আমরা জানি। পশ্চিমবঙ্গে অনেক কাকড়া হয়েছে, কাকড়াগুলোকে মারার জন্য বিষ আছে, আমরা বিষ প্রয়োগ করতেও জানি, কিন্তু দয়া করে আমাদেরকে যেন বিষ প্রয়োগ করার অনুরোধ করলেন না। আপনারা যারা করছেন সেটা ভালো করছেন না। যে সমস্ত বন্ধুরা, আমরা চূড়ান্ত ভাবে এর মধ্যে কোন রকম বিভ্রান্ত করা নাই, খুব দু এক দিনের মধ্যে আমাদের কোর্টে জাজমেন্ট বেরিয়ে আসবে, সেই জাজমেন্টে দেখতে পাবেন আমরা আজকের কথার সঙ্গে মিলিয়ে নেবেন আমরা কতটা কথা মিথ্যা কথা বলেছি, কতটা সত্য কথা বলেছি। সুতরাং সত্য মিথ্যা যাচাই করার জন্য জাজমেন্ট রয়েছে, সুতরাং সেই জন্য জাজমেন্টের জন্য অপেক্ষা করুন। আর একটা কথা বলি, আমরা আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমরা বৃহত্তর বৃহত্তর আন্দোলনের জন্য, রাস্তার আন্দোলনের জন্য কিন্তু আমরা তৈরি হচ্ছি। সুতরাং সেই রাস্তার আন্দোলনের জন্য আপনারা অপেক্ষা করুন। নিশ্চিতভাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত থাকব না, কোন রাজনৈতিক দলের তাবেদারি করব না, কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে আমরা চলব না। আমরা আমাদের মতই, আমরা পার্শ্ব শিক্ষক এবং অবহেলিত বঞ্চিত যে সমস্ত শিক্ষকরা কর্মীরা অবহেলিত যারা আছেন এই অভিযানে এই মিশনে কাজ করছেন তাদেরকে সঙ্গে নিয়েই আমরা কিন্তু আগামীতে এগোচ্ছি, আগামী দিনের জন্য তৈরি হচ্ছি। সুতরাং আপনারা যতই আমাদেরকে কাঁকড়ার মতো পিছন থেকে টেনে ধরুন না কেন, আমরা ওই কাঁকড়াগুলোকে কি করে মারতে হয় সেটা কিন্তু পরিষ্কার জানতে পারি, জানি। একটা অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আন্দোলন মানে রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করবে, এটা যত বড় কষ্টকর নয় তার থেকে সেই বিষয়টা আরো বেশি কষ্টকর, যতটা তাকে রক্ষা করা যায়, সেই আন্দোলনকে কতটা কিভাবে রক্ষা করা যায় তার পরিকল্পনা করেই আমাদেরকে নামতে হবে। সুতরাং আমরা আন্দোলনকে রক্ষা করা কতটুকু রক্ষা করতে পারবো, কতটুকু রক্ষা করতে পারবো না সেটা চুলচেরা বিশ্লেষণ করেই আমরা পথে নামছি, এইটা বলে রাখলাম আগাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, টাকা নেই গল্পটা আমরা শুনতে রাজি না, টাকা নেই এ কথা আমরা যেমন শুনছি না, ঠিক তেমন করে এই আন্দোলনের সতীর্থ মহান্তি এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস স্টেট অফ পশ্চিমবঙ্গ রাজ্য প্রকল্প দপ্তর, এদের যে মামলাটা সেই মামলাটার খুব তাড়াতাড়ি তুরন্ত আমরা সেই কাজটা আমরা করছি, এবং আমাদের সঙ্গে সেই বন্ধু যে কালকে যেটা হয়েছে, অর্থাৎ টাকা নেই এই অজুহাতে তারা যে আরেকটা কেস ফাইল করতে চাইছিল কেন্দ্র সরকারকে পাঠিয়ে দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। আর চারটে জেলাতে টাকা ঢুকেছে শুনেছেন, তিনটে জেলার টাকা অলরেডি কমিশনের পক্ষ থেকে সিজও করা হয়েছে। এবার টাকা কবে ঢুকবে, কত টাকা পাবেন, এইসব অবান্তর প্রশ্ন করবেন না, দেখতে পাবেন। কারণ সেটা আপনি যেমন যে সময় দেখতে পাবেন আমিও সেই সময়তেই দেখতে পাবো, এমন নয় যে আমি আগে দেখতে পাবো, এমন নয় যে আমরা কেসটা হ্যান্ডেল করছি বা করছি বলে আমরা আপনাদের আগে জেনে যাবো। অতএব বন্ধু কত টাকা পাওয়া যেতে পারে ইপিএফ অ্যাকাউন্টে সেই নিয়ে কিন্তু শামীমবাবু বা অলোকবাবুরা তারাও জানছে না, এটা একমাত্র ইপিএফ কমিশনার তারাই ক্যালকুলেট করেছে বা তারা এখনো কোর্টেও এটা জানায়নি। তা এই বিষয় নিয়ে যারা উদ্বিগ্ন রয়েছেন সেই বিষয়ে তারা বক্তব্য জানিয়েছে যে তাদের কাছেও স্পষ্ট কোনো বার্তা নেই, যখন অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখনই কিন্তু তারা বুঝতে পারবে এই বিষয়টা নিয়ে, যে প্রথম থেকে যেখানে 2000 টাকা থেকে শুরু হয়েছিল 1000-2000 থেকে সেখানে কত ঢুকবে বা একটা এভারেজ ঢুকবে কি না সেই নিয়ে কিন্তু স্পষ্ট ধারণা নেই। তবে যে চাপ তৈরি তারা করেছে সেই চাপের কাছে কিন্তু নতি স্বীকার করতে বাধ্য হবেই, যে কোনো সময় হোক, শুধু সময়ের অপেক্ষা ধৈর্য কিন্তু ধরতে হবে এমনটাই কিন্তু বলছেন শামীমবাবু অলোকবাবুরা। তো বন্ধু এই বিষয়ে আপনারা কী ভাবছেন, তাদের লড়াই, তাদের যে চেষ্টা, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করুন, দেখতে থাকুন টুডে নিউজ, এবং যদি কোনো জেলায় আপনাদের টাকা ঢুকেছে এমন কোনো খবর পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, নমস্কার, ধন্যবাদ।